শনিবার থেকে শুরু হয়েছিল করোনা টিকাকরণ কর্মসূচি মাঝে রবিবার ছুটির দিন ফের সোমবার থেকেই দেশজুড়ে কোভিড টিকা দেওয়ার দ্বিতীয় দিন প্রথম পর্যায়ে কোভিড যোদ্ধাদেরই টিকা দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছিল সেই মতোই চলছে টিকাকরণ এরই মধ্যে প্রথম দিন স্বাস্থ্য দফতরের পর্যবেক্ষণে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য একটি ভ্যাকসিনের বা শিশি থেকে দশ জনের বেশি মানুষকে টিকা দেওয়া যাবে বলে জানানো হয় সেই মতো একটি শিশি থেকে দশ জনকে দেওয়ার পর যে ভ্যাকসিন বেঁচে থাকছে সেই সময় শিশি ফেলে দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা আর এই ছবি সামনে আসার পর নড়ে চড়ে বসেছে স্বাস্থ্য দফতর ভ্যাকসিন অপচয় রুখতে নয়া নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর সেই নির্দেশিকায় বলা হয়েছে এখন থেকে আর ভ্যাকসিন অপচয় করা যাবে না ব্যুরো রিপোর্ট বেঙ্গল ফেস